সপ্তমী শুরু আমার, আবার আমাদের প্রিয় যানবাহন টোটো। টোটো করে বেরিয়ে গেছি আমি বাবা, আর পেছনে বসে আছে আমার ছোট্টু, যাকে তোমরা আমাদের আগের অনেক ব্লগে দেখেছো। আমি জানি না আমাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, শপিং করতে যাচ্ছিস না ঠাকুর দেখতে যাচ্ছিস? ঠাকুর দেখতে, জোরে বল, জোরে বল, শুনতে পাচ্ছি না। ঠাকুর দেখতে যাচ্ছি না, শপিং করতে যাচ্ছি। আপাতত আপাতত শপিং করতে যাচ্ছিস? হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি। চল তাহলে, শপিং করতে গেলে তোমার মুখ ভালো থাকে। তোর মুখ তো এরকম কেন? ভালো লাগে না কেন? মজা নেই এবার পুজোতে, তাই কেন যাই না? ঘুরতে বেরোতে পারবো না, ইচ্ছে নেই, বন্ধু বান্ধব নেই। বন্ধু বান্ধব চাই নাকি? আমি আছি, বাবা আছে, মা আছে। তুই নিজে ব্যস্ত থাকি। কোথায় ব্যস্ত? আমি তো নিজের মতন ব্যস্ত, পার্লারে গিয়ে বসে। পার্লার এই কালকে বেরোলি? আচ্ছা ঠিক আছে, আমরা বেরোবো। তো বেসিক্যালি শপিং করতে যাচ্ছি, তাতে যদি আমার ছোটুর মুখ ভালো হয়। আমার বাবা আমার জন্য বসেছিল, আজকে সপ্তমী, সপ্তমীতে আমরা না ঘুরতে গিয়ে আমরা শপিং করতে যাচ্ছি, কারণ আমি সারাদিন ল্যাব খেয়েছি, আমার শরীরটা ভালো নেই। তো চলো শপিংয়ে গিয়ে দেখি এদের মুড ভালো করা যায় কি যায় না। শুভ আমাকে রিলায়েন্স ট্রেন্ডের দুটো কুপন দিল, শুভর কাছে কুপন আছে রিলায়েন্স ট্রেন্ডের, আমরা এগুলো দিয়ে কিছু একটা করবো। প্রচুর দেখালাম, প্রচুর জিনিসপত্র রয়েছে। এখন এখান থেকে মায়ের শাড়ি, আমাদের জামা কাপড় এবং আমার বোন মুখ করে রেখেছে বোনের জন্য কিছু নিতে হবে। দেখি কি চয়েস হয়। কোথায়? এই যে বাবাও দেখছে, আমিও দেখছি, কত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু কোনোটাই চয়েস হচ্ছে না। দেখছি পাইল কোথায়, পছন্দ হয়নি, কিচ্ছু নেই, মানে এত জিনিসপত্র কিচ্ছু নেই। এই জুতোটা নেবো, মানে এখন হচ্ছে সবকিছু দেয়, একটু আগে এই দেখ, এটা সুবিধা দিয়েছে আমাকে। ভাই আমার প্রথম ব্লগে, ভাই আমাকে প্রচুর এনকারেজ করেছে ইউটিউবে ব্লগ বানানোর জন্য, সেজন্য বানাচ্ছি আলটিমেট গিয়ে। হ্যাঁ, এবার আমরা সব নিয়ে পালিয়ে যাবো। পায়েল খুশি তুই? শুধু বাবারই হলো না তো? আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি শপিং করতে করতে। আমার চোখ মুখের অবস্থা দেখো, কালকে নাকি আমি বিউটি পার্লার থেকে ঘুরে এসেছি, কে বলবে। এত টাকা জিনিসপত্র কিনে কোনো ব্যাগ নিইনি, 19 টাকা দাম বলেছে বলে ব্যাগের। Wait a minute, who are you? দেখো এটা আমাদের ভিকারির লক্ষণ, ভিকারিত্বের লক্ষণ। কোথায় আমার বুনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের শপিং কমপ্লিট আপাতত, শুধু বাবার বাদে না, না লাগবে না,
শুধু বাবা বাদে আমাদের শপিং কমপ্লিট। সুন্দর, বেশ ভালো কালেকশন এসেছে। আমি জানি না এখন আর কিছু নিতে পারবো কিনা, আজকে তো সব কাউন্টার বন্ধ হয়ে গেছে, আজকে আর হবে না। কালকে যদি পসিবল হয় তাহলে এই জিন্সটা বেশ ভালো লাগছে আমার তো, দেখতে হবে। একটা জিন্স নেওয়ার খুব ইচ্ছে রয়েছে কিন্তু আমি যাই না, আমি তো বেসিক্যালি পুজোর জন্য শপিং করতে বেরোইনি, বেরিয়েছি ক্যাজুয়াল জামা কাপড় পরবো লাইক দিস। তো চলো, শপিং তো প্রায় কমপ্লিট, এবার আমরা যাই পুজো ঘুরবো। এবার আমরা বাকি ছিল আমার এই ব্লগে, আমার বান্ধবীরা কিছু বলার মানে আমাদের পুজো মণ্ডপে ভিড় নেই, মণ্ডপ দেখালাম রাস্তায় ভিড়। হ্যাঁ, ওয়েস্ট সাইডের সামনে মনে হচ্ছে কার মাথা কে খায়, পুজো কোথায় ভিড়টা কোথায়। কেউ যদি ছোটর মধ্যে কি মিষ্টি হয়েছে না পুরো বিষয়টা। তাহলে এখন ছবি ক্লিক করে নিই কয়েকটা, ওরা পাত্তাই দিচ্ছে না আমার ব্লগে, মানে ওরা জাস্ট হয় না মানে প্রেজেন্টেশন দিতে হচ্ছে তাই প্রেজেন্টেশন দিচ্ছে, শুধু তো পাত্তাই দিচ্ছে না। কি কথা দিও পুরো ঠাকুর জায়গাকে মন দিয়ে সেটা সব লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। জিঙ্গালালা।